প্রিয় দিনী ভাই সকল, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। ভাইরা, আজকে আমি আপনাদেরকে যেটা বলবো যে কুরবানি করা, কুরবানি জবাই করা যে দোয়া হয়, যে দোয়া পড়া হয়, সে দোয়াটা কি দোয়া। কুরবানি করার আগে আমাদেরকে আগে একটা চিন্তা ভাবনা করতে হবে যে যেই কুরবানির জানোয়ার আমরা জবাই করছি সেই কুরবানির জানোয়ারটা যেন কোনো অ্যাড না থাকে। শরীয়তের মধ্যে যেটা জায়েজ করা হয়েছে যে জানোয়ারটা, সেই জানোয়ারটা মোটা, তাজা, ফরবা যেন জানোয়ার হয়। ভাইরা, সব থেকে বেশি উত্তম যদি অন্য কারো কাছ থেকে জবাই করার আশা থাকে যে অমুক ব্যক্তি কি অমুক মৌলানা কি অমুক মৌলভী সাহেব আসবেন, তারপরে কুরবানির জানোয়ার জবাই হবে, তার থেকে ভালো, সব থেকে উত্তম যে নিজের জানোয়ার, নিজের কুরবানির জানোয়ার নিজেই জবাই করুন, নিজেই দোয়া শিখে নিন, দোয়া মুখস্থ করে নিন। খুব সহজভাবে আপনাদেরকে আমি আজ এই ভিডিওর মাধ্যমে হাদিস থেকে এই দোয়া আপনাদেরকে বলে দেব, যেটা আপনারা কয়েকবার শুনে শুনে আপনারা মুখস্থ করে নিতে পারবেন। সেই দোয়াটি যে কুরবানির জানোয়ার জবাই করার পূর্বে কিভাবে দোয়া পড়তে হয়, আর জবাই করার পরে যে যার নামে কুরবানি হবে তার নাম কিভাবে নিতে হবে, এই জিনিসটাই আজ আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। তো সর্বপ্রথমে আমাদেরকে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হলো কুরবানির জানোয়ার। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন কুরবানির জানোয়ার কোনো অ্যাপদার না হয়, যেন এমন কোনো অ্যাপ থাকে যাতে কুরবানি আমাদের নাজায়জ হয়ে যায়, সেই জানোয়ারটা কখনো নেবেন না। তারপরে কুরবানি করার পূর্বে সেই জানোয়ারকে পানি পান করিয়ে দেবেন, চারা পানি খাওয়াবেন, সেই জানোয়ার যেন ভুকা না থাকে, পেয়াসা না থাকে, কারণ ভুকা পেয়াসা কুরবানি জানোয়ার জবাই করা ঠিক না। আগে কুরবানি করার পূর্বে তাকে পানি পান করিয়ে দেবেন, চারা পানি খাইয়ে দেবেন, তারপরে কুরবানি জানোয়ারটাকে আপনি কুরবানি গায়ে যেখানে আপনি জবাই করবেন সেই জায়গাটাতে নিয়ে আসবেন। তারপরে সেই জানোয়ারটাকে নিয়ে আসার পরে সেই জানোয়ারটা ফেলার আগে আপনি ছুরি তেজ করে নেবেন। এটা কখনো করবেন না যে জানোয়ারকে ফেলে দিলাম তারপরে ছুরি তেজ করছি, হ্যাঁ এটা না, আগেই ছুরি তেজ করে নেবে। আর যদি কয়েকটা জানোয়ার হয় তাহলে যে জানোয়ারটাকে জবাই করবেন সেই জানোয়ারটা আলাদা একাই জবাই করবেন, অন্যান্য জানোয়ার যারা থাকবে তাদেরকে আড় করে নেবেন, তাদেরকে দেখাবেন না, অন্য জানোয়ারকে দেখাবেন না যে এটা আমরা, হ্যাঁ অন্য জানোয়ারের সামনে কোনো জানোয়ার জবাই করবেন না। তো সর্বপ্রথম ছুরি তেজ করে নেওয়ার পর সেই জানোয়ারটাকে বাঁয়ে পাহলু করে ফেলবেন, যিনি জবাই করবেন তিনার মুখ যেন কাবার দিকে থাকে, এক, আর দ্বিতীয় তিনার পা, ডান পা, যিনি জবাই করবেন তিনার ডান পা যেন জানোয়ারের পাহলুতে থাকে, জানোয়ারের পাহলুতে সেই পা রেখে এই বাম হাতে তার মাথাটাকে ধরে ওই জবাই করবেন। আর জবাই করার সময় লক্ষ্য রাখতে হবে যেন চারটা রগ থাকে, এই হলকুমের মধ্যে এখানে চারটা রগ থাকবে, চারটার মধ্যে যেন কমসে কম যেন তিনটা কেটে যায়, চারটা কেটে গেলেও কোনো অসুবিধা নাই, কিন্তু ছুরি যেন বেশি নিচে চলে না যায়। এই চারটা রগ কাটার তরিকা হলো একটাই, আপনি যখন এখান থেকে এভাবে জবাই করবেন তখন সেই জবাইটা, চাকুটা আপনার এই কানের, দুই কানের ল পর্যন্ত ছুরি পৌঁছে গেলে বুঝতে পারবেন যে চারটা রগ কেটে গেছে। তারপরে সর্বপ্রথম জবাই করার পূর্বে যে আপনি দোয়াটা পড়বেন, জবাই করার আগে বাম ডান পা তার জানোয়ারের পাহলুতে রাখবেন, বাম হাত দিয়ে তার মাথাটাকে এভাবে ধরবেন আর ডান হাত দিয়ে জবাই করবেন। তো জবাই করার পূর্বে যে আপনি দোয়াটা পড়বেন সেই দোয়াটা হলো, সর্বপ্রথম আপনি এই দোয়াটা পড়বেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজ্জাহা লিল্লাযী
ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন এই পর্যন্ত এই দোয়াটা পড়ার পর তখন পড়বেন আল্লাহুম্মা লাকা منك اللهم لك ومنك بسم الله الله اكبر এটা বলেই ছুরি চালাতে শুরু করবেন এই ছুরি চালাতে চালাতে আপনি যখন দেখবেন যে চারটা রগ আপনার কেটে গেছে তখন ছেড়ে দেবেন আর চারটা রগ কখন কাটবে যখন আপনার ছুরি দুই কানের ল পর্যন্ত পৌঁছে যাবে তখন আপনার ভাববেন যে চারটি রগই কেটে গেছে এই দোয়াটা পড়ার পরে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি এই মিন্নির কাছে হেরাফেরি হবে আপনার নিজের জানোয়ার জ্যোতি হয় তাহলে মিন্নি পড়লেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়ে নেবেন যদি আপনি অন্য কারো নামে আপনি জবাই করেন যেমন আপনার ভাইয়ের হোক আপনার পাড়া প্রতিবেশীর হোক আপনার গ্রামবাসীর হোক কিংবা কারো যদি আপনি অন্য কারো জানোয়ার অন্য কারো নামে যদি আপনি জবাই করেন তাহলে প্রথমকার দোয়াটা আপনি পড়ে নেবেন আর প্রথমকার দোয়াটা পড়ে নেবার পর যখন দ্বিতীয় দোয়াটা পড়বেন আল্লাহুম্মা তাকাব্বাল ওই মিন্নি মিন্নির জায়গাতে মিন বলবেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন মিন বলার পরে সেই জানোয়ারের মালিকের নাম নেবেন তার বাপের নাম নিয়ে তার নাম নেবেন যে অমুকের পুত্র অমুকের নামে এইভাবে নিয়ে তারপরে জবাই করবেন এবার যদি সেখানে গায় হয় কিংবা উট হয় কিংবা মোষ হয় যদি সাত জনের ভাগ থাকে সাত জনের নাম থাকে তাহলে আল্লাহুম্মা তাকাব্বাল ওই মিন্নির জায়গায় আল্লাহুম্মা তাকাব্বাল মিন অমুকের পুত্র অমুক 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 এইভাবে সাত জনের নাম নেওয়ার পর বলবেন কামা তাকাব্বালতা মিন খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বলে জবাই কমপ্লিট হয়ে গেল এবার যতক্ষণ পর্যন্ত জানোয়ার ঠান্ডা না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তার পা খুর কাটাকাটি করবেন না ছিলাছিলি করবেন না যখন দেখবেন জানোয়ার ঠান্ডা হয়ে গেল আর নড়াচড়া করছে না তখন আপনি ওই জানোয়ারের চামড়া ছিলতে কিংবা খুর পায়ের রগ কাটতে আপনি আরম্ভ করে দেবেন কোনো অসুবিধা নাই তারপরে জবাই করার পর আপনি মাংসটাকে তিন ভাগে বিভক্ত করবেন এক ভাগ ফকির মিসকিনকে দিয়ে দেবেন আর আরেক ভাগ আপনি আপনার আহবাব কুটুম সদরকে দিয়ে দেবেন আর আরেক ভাগ আপনি নিজে খাবেন এবার যদি আপনার আহলো আয়াল আপনার পরিবার যদি বহু বড় থাকে তাহলে আর আপনার সামর্থ্য যদি আরো কুরবানি করার না থাকে তাহলে আপনি সমস্ত মাংসটা কোনো ভাগ করার প্রয়োজন নাই আপনি তিন ভাগেই মাংস আপনার আহল আয়াল আপনার পরিবারের জন্য আপনি রেখে নিতে পারেন আর তার চামড়া তার হাড় চামড়া এই সব জিনিস দিয়ে আপনি আপনার নিজের কাজে ব্যবহার করতে পারেন যদি আপনি সেই চামড়াটাকে বিক্রি করে আপনি সেই পয়সাটা আপনি ব্যবহার করতে পারবেন না সেই পয়সাটা আপনাকে সাদকা করতে হবে এবার যদি চামড়ার আপনি মশক তৈরি করেন কিংবা চামড়ার মুসাল্লা তৈরি করেন কিংবা চামড়ার কোনো জিনিস যদি আপনি তৈরি করে করতে পারেন তাহলে সেই জিনিস তৈরি করে আপনি ব্যবহার করতে পারবেন তাহলে বোঝা গেল হয় মাংসকে আপনি তিন ভাগে ভাগ করবেন আর যদি আপনি তিন ভাগে ভাগ না করেন যে আমার পরিবার অনেক বড় তা আমি এই ভাগ করব না আমি নিজে আমার পরিবারের বর্গ আহলো আয়ালের জন্য আমি রেখে দিব আপনার ভাগ করার কোনো প্রয়োজন নাই সমস্ত মাংসটা আপনি আপনার পরিবার বর্গের জন্য আপনি রেখে দিতে পারেন আর আপনি নিজেও খাবেন সকলকে খাওয়াবেন এর পরবর্তী ভিডিও আরো আসবে যেখানে কুরবানির অনেক মশলা মশাইল আছে সেটা শোনার জন্য আপনারা অপেক্ষা করবেন ইনশাআল্লাহুল আজিজ আমি বহুত জলদি আবার কুরবানির মশলা মশাইল যেটা গুরুত্বপূর্ণ মশলা মশাইল আপনাদের সম্মুখে হাদিস থেকে নিয়ে আসব শরীয়ত থেকে নিয়ে আসব দলিল ভিত্তিক নিয়ে আসব রেফারেন্স সহ নিয়ে আসব ইনশাআল্লাহুল আজিজ এখন আপনার কাছ থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু